আরসা কতটা শক্তিশালী, পারবে কি মিয়ানমারকে হারাতে? মুখ খুলল আরসা প্রধান আতাউল্লাহ জুনুনি। মুসলিম সংগঠন আরসার খুঁটির জোর কোথায়, কে বা কারা তাদের গডফাদার, অবশেষে জানা গেল সব। মিয়ানমার সংকটে জাতিসংঘের ভূমিকায় ক্ষুব্ধ মালয়েশিয়া, কঠিন অ্যাকশনের দাবি প্রেসিডেন্টের। এবং সোজা সাপটা কথা বলে থাই ইমিগ্রেশনের হাতে আটক মিয়ানমার বিউটি কুইন। দেখছিলেন সংবাদ শিরোনাম, শুরু করছি এবার বিস্তারিত সংবাদ। মিয়ানমারে দেশটির সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান লড়াইয়ের মধ্যে আলোচনায় এসেছে মুসলিম সংগঠন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসা। আরসা হচ্ছে রাখাইনের একটি সশস্ত্র বাহিনী যারা আরাকানকে মিয়ানমারের হাত থেকে উদ্ধার করার জন্য যুদ্ধ করছে। আরসা নেতা আতাউল্লাহ আবু আম্মার জুনুনি একজন রোহিঙ্গা, যদিও তার জন্ম পাকিস্তানে ও তার বেড়ে ওঠা পড়াশোনা সব সৌদিতে। তার পরিবার রাখাইন থেকে বিতাড়িত হয়ে পাকিস্তানে আশ্রয় পায়, করাচিতে তার জন্ম, পরে তিনি সৌদি আরব চলে যান। ইউরোপিয়ান সেন্টার ফর দ্য স্টাডি অব এক্সট্রিমিজমের গবেষক মং জার্নির মতে আরসা হচ্ছে মিয়ানমারের সেনাবাহিনীর ধারাবাহিক নির্যাতন আর গণহত্যার অনুপাতে জন্ম নেওয়া একটি সংগঠন। একজন রোহিঙ্গা বলেন, একদল আশাহীন মানুষ যারা নিজেদের ও সম্প্রদায়ের লোকজনের মুক্তির জন্য বা রক্ষার জন্য, যে কোনো ধরনের আত্মরক্ষার জন্য একটি গ্রুপে সংগঠিত হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মতে মূলত রোহিঙ্গা যুবক তরুণদের দিয়েই গঠিত হয়েছে আরসা। তারা আধুনিক ও আন্তর্জাতিক মানের গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ প্রাপ্ত। জানা গেছে পৃথিবীর বিভিন্ন স্থানে 15-16 হাজার আর্মি আছে আরসার। আরাকানে সবসময় 2000 থাকে আর বাকি যারা আছে তারা বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে, পালাবদল করে তারা কাজ করছে। নেতা হিসেবে আতাউল্লাহ জুনুনি বেশ সুপরিচিত, মুসলিম জনগোষ্ঠীর মধ্যে তিনি দারুণ জনপ্রিয়। মিয়ানমারের একটি জঙ্গলে তার গোপন আস্তানা, সেখান থেকেই নানানভাবে রোহিঙ্গা প্রত্যাবর্তনের কাজ করে যাচ্ছে, যদিও তার নামে খুন খারাপি থেকে শুরু করে নানান অভিযোগের শেষ নেই। এসব ছাপিয়ে প্রশ্ন উঠেছে, মিয়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধের জন্য তো অস্ত্রের দরকার আছে, শুধু মুখে বললে হবে না। আতাউল্লাহ কি অত অস্ত্র নিশ্চিত করতে পেরেছেন, না পারলে কিভাবে জয়ের স্বপ্ন দেখছেন? এর আগে রোহিঙ্গাদের বিভিন্ন সংগঠনের অনেক অস্ত্র ছিল, এই হাজার হাজার অস্ত্র শেষ করে ফেলেছে, এগুলো দিয়ে কিছু করতে পারেনি, বিভিন্ন সময় এগুলো নষ্ট করে ফেলেছে, সেখানে কোনো অস্ত্র ছাড়া কিভাবে আরসা মিয়ানমারকে হারাবে, এ নিয়ে প্রশ্নের শেষ নেই। মাস কয়েক আগের একটি সাক্ষাৎকারে এ নিয়ে ক্ষোভ ঝাড়েন আরসা প্রধান। তিনি প্রশ্ন তোলেন, অস্ত্র থাকার পরও ওরা কিছু করতে পারছে? পারেনি, একটা আর্মিও মারতে পারেনি। তিনি আরও বলেন, আলহামদুলিল্লাহ আমাদের হাতে অস্ত্র না থাকলেও তাদের মেরে আমরা অস্ত্র নিয়েছি, সেই অস্ত্র দিয়ে ওদের মেরে এখানে এখনও টিকে আছি, আল্লাহর উপর ভরসা আছে বলেই আমরা এখনও অটল আছি, আল্লাহ তাদের মারার এবং তাদের কাছ থেকে নেয়ার তৌফিক দেবেন ইনশাআল্লাহ। দর্শক, আতাউল্লার এই কথায় আপনি সহমত হলে আপনিও ইনশাআল্লাহ লিখে কমেন্ট করবেন আশা করি। যাই হোক, জুনুনি আরও বলেন, আলহামদুলিল্লাহ আমাদের সাথে অনেকেই আছে, আমাদের দলে ছাত্র আছে, শিক্ষক আছে, উচ্চতর ডিগ্রিধারী মানুষও আছে, অধ্যাপকও আছে, তবে আমরা তাদের সামনে আনছি না। তিনি আরও বলেন, আলহামদুলিল্লাহ আমাদের পরামর্শ দেওয়ার জন্য অনেক লোক আছে, ছাত্র, শিক্ষক, ডাক্তার সব আছে আমাদের, আমরা এদের আড়ালে রাখি, এদের প্রকাশ্যে আনি না, কারণ প্রকাশ্যে আনলে তাদের হারিয়ে ফেলতে পারি। তার সংগঠনের অর্থ এর বিষয়ে জুনুনি জানান, বার্মা সরকারের নির্যাতনের শিকার হয়ে 30 বছর আগে যুবকরা চিকিৎসার জন্য মা বাবাকে বা আত্মীয় স্বজনকে নিয়ে বিভিন্ন দেশে চলে গিয়েছিল, তারা আর দেশে ফিরতে পারেনি, অন্য দেশে গিয়ে স্থায়ী হয়েছে, ওরাই আরসাকে সাহায্য করে। নিজের দেশে নির্যাতনের শিকার হয়েছে এজন্য ওদের মধ্যে একটা আক্ষেপ আছে, আজকে ওরা এটাই অনুভব করছে যে আমাদের একটা সংগঠন দরকার, যে সংগঠন রোহিঙ্গাদের অধিকার আদায়ের জন্য যুদ্ধ করবে, তাদেরকে আমরা বিভিন্নভাবে সাহায্য করব। অন্যদিকে মিয়ানমারে চলমান রাজনৈতিক সংকট সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। জাতিসংঘ সাধারণ পরিষদে তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেছেন, মিয়ানমারের পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা পরিষদ উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেয়নি, তাদের কাছ থেকে এমন প্রতিক্রিয়া খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন মালয়েশীয় প্রধানমন্ত্রী। তিনি বলেন, কারো কারো মতে নিরাপত্তা পরিষদ মিয়ানমারের বিষয়টিতে হাত ধুয়ে ফেলেছে এবং সেটি যেন আসিয়ানের হাতে তুলে দিয়েছে। 2021 সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। জাতিসংঘের বিশেষজ্ঞরা
এটিকে নতুন গৃহযুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন, যাতে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। ইসমাইল সাবরি আরও বলেছেন, আসিয়ানের পাঁচ দফা ঐক্যমত্য প্রস্তাবকে নতুন করে প্রাণ দেওয়া দরকার। ওই প্রস্তাবনায় অবিলম্বে সহিংসতা বন্ধ, একজন বিশেষ দূত নিয়োগ এবং সব অংশীদারদের নিয়ে আলোচনার আহ্বান জানানো হয়েছিল। আসিয়ানের অন্যতম সদস্য মালয়েশিয়া, দেশটির প্রধানমন্ত্রী বলেন, আসিয়ানের পাঁচ দফা ঐক্যমত্য প্রস্তাব বাস্তবায়নে কোনো অর্থপূর্ণ অগ্রগতি না থাকায় বিশেষ করে মিয়ানমারের জান্তার দিক থেকে হতাশ মালয়েশিয়া। বর্তমান রূপ নিয়ে আসিয়ানের পাঁচ দফা ঐক্যমত্য আর চলতে পারবে না। মিয়ানমারের সামরিক শাসকদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের দাবিতে আন্তর্জাতিক অঙ্গনের অন্যতম সোচ্চার কণ্ঠ মালয়েশিয়া। তারা শুরু থেকেই মিয়ানমার জান্তাকে ক্ষমতাচ্যুত করে নির্বাচিত রাজনীতিবিদদের হাতে দায়িত্ব তুলে দেওয়ার জন্য জাতীয় ঐক্যের সরকারের সঙ্গে আলোচনায় বসতে আসিয়ানের প্রতি আহ্বান জানিয়ে আসছে। ভিডিওটি শেষ করব মিয়ানমার কুইনের আটকের খবর দিয়ে। নিজ দেশে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলে বিপদে পড়েছেন মিয়ানমারের বিউটি কুইন। অভিবাসন কর্মকর্তারা তাকে থাইল্যান্ডে যেতে বাধা দিয়েছেন। এখন সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন ওই মিয়ানমার তরুণী থাও নন্দর অং, যিনি তার পেশার জন্য মনিকার হানলে দ্বারা বেশি পরিচিত। ভিয়েতনাম থেকে একটি ফ্লাইটে আসার পরে ব্যাংককের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বন্দি করে রাখা হয়েছে। বিশ্বের কাছে মিয়ানমারের জনগণকে সামরিক বাহিনীর হাত থেকে বাঁচানোর আহ্বান জানিয়ে 2021 সালের মার্চ মাসে শিরোনামে আসেন থাও নন্দর অং। যদিও থাই অভিবাসন কর্মকর্তারা বলেছেন যে তার পাসপোর্টে সমস্যার কারণে থাইল্যান্ডে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে। শুক্রবার তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে হানলে বলেন, তিনি আশঙ্কা করছেন মিয়ানমারের পুলিশ এসে তাকে বিমানবন্দর থেকে নিয়ে যাবে। তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থার সাথে যোগাযোগ করেছেন, সেই সঙ্গে বলেছেন, আমি এখান থেকে থাই কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, দয়া করে আমাকে সাহায্য করুন। যদিও একজন থাই কর্মকর্তা এএফপিকে বলেছেন যে মিয়ানমার পুলিশ তার সাথে কথা বলেনি এবং জানিয়েছে যে ব্যাংকক থেকে হানলে কোথায় উড়ে যাবেন সেই সিদ্ধান্ত তার উপর নির্ভর করছে। ব্যাংককে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করার সময় প্রাক্তন মনোবিজ্ঞানের এই ছাত্রী অভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলেছিলেন, যা অং সান সুচির নেতৃত্বাধীন বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল। তিনি থাইল্যান্ডের খাওসদ ইংরেজি নিউজ আউটলেটকে বলেছেন, আমি এখান থেকে বিশ্বকে বলতে চাই, দয়া করে মিয়ানমারের জনগণকে সমর্থন করুন। সেনাবাহিনীর বন্দুকের আঘাতে মিয়ানমারে এত মানুষ মারা যাচ্ছে, দয়া করে আমাদের বাঁচান। অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে বিশৃঙ্খলা চলছে। জান্তা তার শাসনের বিরুদ্ধে যারা মুখ খুলছে তাদের উপর দমন পীড়ন চালাচ্ছে। একটি স্থানীয় পর্যবেক্ষণ গ্রুপের মতে সামরিক দমন অভিযানে 2300 জনেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছে। সুপ্রিয় দর্শক, আর্সানিতা আতাউল্লা জুনুনির কথাগুলো আপনার কেমন লেগেছে? আল্লাহ তাআলার প্রতি তার যে বিশ্বাস, তাতে সত্যিই কি মিয়ানমারকে হারাতে পারবে? ইনশাআল্লাহ, অথবা না লিখে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। জানাতে ভুলবেন না তার কথাগুলো কেমন লেগেছে। সেই সাথে ভিডিওটিতে লাইক দিন ও শেয়ার করুন। আর আপনি এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলোও দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।